لك الحسنى وقنا عذاب النار رب العالمين يا الله তোমার كلام الله শরীফ তুমি আল্লাহ পাক كلام শুনতে তেলাওয়াত করা হয়েছে গো মাওলা রব العالمين يا الله তোমার দরবারে তুমি কবুলান মঞ্জুর করিয়া নাও গো আল্লাহ ইয়া রব العالمين يا الله রব্বুল আলামিন তোমার প্রশংসা নবীদের উপর দরুদ ও সালাম ভেজেছি গো আল্লাহ ইয়া আল্লাহ তুমি তো নিশ্চয় জানতাছো নিশ্চয় দেখতেছো গো মাওলা তবু তোমার নাম রহমান তোমার নাম রহিম তুমি গাফুরুর রহিম তুমি রহমত করনেওয়ালা মাফ করনেওয়ালা আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে যদি কোনো কিছু বান্দা মোনাজাত করি আল্লাহ হাত উঠিয়া তোমার কাছে দোয়া করে চাই আল্লাহ তুমি তো তাদেরকে ঘুরিয়ে দাও না ফিরিয়ে দাও না গো মাওলা রব্বুল আলামিন আল্লাহ যে ঘর আরম্ভ করবি আল্লাহ ঘর কি তুমি সমাধা করার তৌফিক দিও আল্লাহ ভালোভাবে মিস্ত্রিদের কি আল্লাহ কাম কাজ করার তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ মসজিদ ইংলিশ একাডেমি আল্লাহ এখানে আছে রব্বুল আলামিন যে উদ্যোক্তা ইয়া আল্লাহ প্রতিষ্ঠাপক হয় আল্লাহ তাদেরকেও তুমি হায়াতে তৈয়বা দান করে দাও ইয়া আল্লাহ সহিহ রাস্তায় চলার তৌফিক দাও গো মাওলা রব্বুল আলামিন অঞ্চলবাসী দেশবাসী যারা কবরে শুয়ে আছে গো মাওলা কারো মা নাই কারো বাবা নাই তারা অন্ধকার কবর আছে আল্লাহ ইয়া আল্লাহ এই মুনাজাত রসুলা করিয়া মাহবুব তুমি তাদেরকেও মাফ করে দাও ইয়া আল্লাহ যারা বেমার আজার আছে তুমি তাদেরকেও মাফ করে দাও আল্লাহ রবিরহামুহুমা কামা রব্বায়ানি সাগিরা রবিরহামুহুমা কামা রব্বায়ানি সাগিরা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।